আমরা কিন্তু এর আগের পর্বটিতেই এই লেসনটি পড়ছিলাম অ্যাডোলেসেন্সের সময় রিস্ক নিয়ে অনেক কথা। এখানে কিন্তু আরও কিছু ফ্যাক্টর্স উঠে এসেছে রিস্ক সম্পর্কিত, যেগুলো হচ্ছে ম্যানি অ্যাডোলেসেন্স ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, পুটিং দেমসেলস অ্যাট হাই রিস্ক ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিজ, আনইনটেন্ডেড প্রেগনেন্সিস অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস। অর্থাৎ এখানে বলছে যে অনেক অ্যাডোলেসেন্টস এমন থাকে যারা এই বয়সন্ধিকালে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রেশার ফেস করে, হয়তো ফ্রেন্ডস থেকে, সোসাইটি থেকে। এই প্রেশারগুলো ফেস করার পরে দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যালকোহল, সিগারেটস অথবা বিভিন্ন ধরনের ড্রাগসগুলো কিন্তু তারা নিতে বাধ্য হচ্ছে, অথবা দেখা যায় যে কোম্পানির কারণে বিভিন্ন সঙ্গদেশও তারা এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। এমনকি তারা বিভিন্ন ধরনের সেক্সুয়াল অর্থাৎ যৌন যেসব সম্পর্ক তাদের বিভিন্ন মানুষের সাথে, এভাবে এইসব সম্পর্কে জড়িয়ে নিজেদেরকেও কিন্তু তার চেয়েও বড় ধরনের একটা রিস্ক অথবা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, যেগুলো অনেক সময় দেখা যায় যে ইন্টেনশনাল অর্থাৎ যেগুলো ইচ্ছাকৃত, অথবা আনইনটেনশনাল অর্থাৎ যেগুলো অনিচ্ছাকৃত। এরকম দুই ধরনেরই বিভিন্ন ইনজুরিজ অথবা দেখা যায় যে তোমাদের যে আঘাত বা হোঁচটের মধ্যে কিন্তু তাদেরকে ফেলে দেয়। এমনকি এমনও হয়ে থাকে আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, অর্থাৎ যেগুলো দেখা যায় যে অপরিকল্পিত যে প্রেগন্যান্সি অথবা যে গর্ভাবস্থা, গর্ভধারণ করা, এমনকি যৌনভাবে যে ট্রান্সমিটেড যে ডিজিজগুলো, অর্থাৎ যে ট্রান্সমিটেড অর্থাৎ হস্তান্তরিত অথবা হচ্ছে একজনের মাধ্যমে আরেকজনের কাছে ছড়িয়ে যাওয়া, এরকম যে যৌনভাবে যেসব ডিজিজগুলো আমাদের ছড়িয়ে যায়, এরকম অনেক টাইপের কিন্তু রিস্কগুলো, ফ্যাক্টরসগুলো রয়েই যায়। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনসকে কিন্তু শর্ট ফর্মে STIও বলা হয়, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ HIV, যেটা সম্পর্কে আমরা কিন্তু এখন পর্যন্ত নিশ্চয়ই অনেক পড়ে এসেছি, অনেকে অনেক ধরনের সচেতনামূলক যেসব পোস্টগুলো সেগুলো হয়তো অনেক সময় দেখেছি এটা সম্পর্কে, এটাও কিন্তু অনেক সময় বাদ যায় না আমাদের এই রিস্ক ফ্যাক্টরটি থেকে। Many of us experience a wide range of adjustment and mental health problems. অর্থাৎ এখানে বলছে যে এমনও আছে অনেকে এই অ্যাডোলেসেন্সের সময়, এমন অনেক অ্যাডোলেসেন্স দেখা যায় যে বিভিন্ন ধরনের অনেক পরিসরের যে অ্যাডজাস্টমেন্টের যে ইস্যুসগুলো, যে লাইক ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করা, হয়তো কোনো ক্লাসমেটস অথবা ফ্রেন্ডসদের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, অথবা সোসাইটিতে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, এরকম ধরনের অ্যাডজাস্টমেন্ট রিলেটেড অনেক ধরনের ইস্যুস ফেস করে, অথবা মেন্টাল হেলথ রিলেটেড প্রবলেমসও কিন্তু এই সময়টিতে অনেক বেশি ধরনের, অনেক বেশিভাবে প্রসার দেখা যায়। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড সাচ অ্যাজ দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস অন ফিউচার হেলথ। অর্থাৎ এখানে বলছে যে এখানে তার আগে টার্মসগুলো একটু বুঝে নিই, যে অ্যাবস্টেনিং অর্থাৎ কোনো কিছু থেকে বিরত থাকা, অ্যাভয়েডেন্স অর্থাৎ কোনো কিছু পরিহার করা। অর্থাৎ এখানে বলছে যে এই যে এই সময় যে বিহেভিয়ার প্যাটার্নসগুলো গড়ে ওঠে একটা বাচ্চার মধ্যে অথবা একটা অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোরের মধ্যে, সেই জিনিসগুলোই কিন্তু হচ্ছে ডিপেন্ড করে, সেই জিনিসগুলোর উপরেই ডিপেন্ড করে যে তার ফিউচারে বিভিন্ন ধরনের এই যে ড্রাগস আর অ্যালকোহলস বা এই যে বিভিন্ন ধরনের বাজে অভ্যাস, এগুলোকে সে মানে আরও হচ্ছে তার কাছে এগিয়ে নেবে, অথবা তার সে কি এগুলোর সাথে ইনভলভ হবে আরও বেশি, নাকি এগুলোর থেকে সে নিজেকে বিরত রাখবে। এমনকি এই যে যৌন সম্পর্কিত যেসব রিস্কগুলো সম্পর্কে আমরা পড়লাম, বিভিন্ন ডিজিজ থেকে শুরু করে আরও যে বিভিন্ন সমস্যাগুলো বা ফ্যাক্টরসগুলো আছে, এগুলো থেকেও সে কি নিজেকে বিরত রাখবে নাকি হচ্ছে এগুলোর সাথেও সে ইনভলভ হবে, এগুলো কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে এই সময়ের যে বিহেভিয়ার প্যাটার্নস গড়ে ওঠে সেগুলোর উপরে। এবং এগুলোই কিন্তু
যদি দেখা যায় যে তার ফিউচার হেলথের ক্ষেত্রে অথবা তার যে ভালো থাকার ক্ষেত্রেও অনেক বেশি পরিমাণে নেগেটিভ এবং পজিটিভ ইফেক্টসগুলো কিন্তু ফেলে থাকে। অর্থাৎ তুমি যেভাবে এখন থেকে গড়ে তুলছো নিজেকে, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে তোমার ফিউচার অ্যাক্টসগুলো তুমি করবে, আর ওইটার উপর ডিপেন্ড করছে তুমি ফিউচারে কেমন থাকবে। অ্যাজ এ রেজাল্ট, অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। অর্থাৎ এখানে বলছে যে এই এই এটারই পরিণাম অনুযায়ী দেখা যাচ্ছে বিভিন্ন পূর্ণবয়স্ক মানুষ যারা আছে তাদের কিন্তু অনেক অপরচুনিটিস আছে, ইউনিক অপরচুনিটিস আছে অথবা সুবিধা আছে যেগুলোর কারণে তারা অ্যাডোলেসেন্টসদেরকে কিন্তু অনেকভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। যারা এখনকার কিশোর আছে তাদেরকে কিন্তু আমরা ইনফ্লুয়েন্স করে হয়তো নেগেটিভ থেকে পজিটিভ ওয়েতেও নিয়ে আসতে পারি অথবা তাদেরকে আরও বেশি সচেতন করে তুলতে পারি। সো এটা কিন্তু আমাদের সোসাইটি এবং আমাদের মানে অলটুগেদার সবার একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সো আর কী কী রেসপন্সিবিলিটিস অথবা কনসিকুয়েন্স অর্থাৎ এগুলোর যে পরিণাম বা রেজাল্টসগুলো আসছে সেই রেজাল্টসগুলো জানার জন্য কিন্তু আমাদের সাথে থাকবে পরবর্তী ভিডিওতে, এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে জানিয়ে দেবে কমেন্ট সেকশনে।